हेलो फ्रेंड्स, अस्सलामु अलैकुम, वेलकम टू इश्यूज टाइम आउट। आबारो हाजिर हो गेलाम आरटी ब्लॉग निये। तो आज के ब्लॉगटा शुरू करतेछि सकाल थेकेई। प्रथमे आमार मेये घूम थेके उठेई, से तार नाश्ता करा शेष, से एकटु खेलाधूला करतेछे। तो से आमाके बोलतेछिलो जे ताके टीवी छेड़े देवार जन्य। तो जाइ होक, एखन टीवी छेड़े दिच्छि। से आमाके बारबार बोलतेछे एइटा नाओ ओइटा दाओ। टीवी छाड़लेई तार একটা জিনিস সে এক সেকেন্ডের বেশি কখনোই দেখে না, বারবার চেঞ্জ করতে থাকতে হয়। তো সে বারবার টিভি দেখতেছে আর আমাকে বলতেছে টিভি চেঞ্জ করে দাও, এটা চেঞ্জ করে দাও, এটা চেঞ্জ করে দাও। আবার টিভি দেখে দেখে সে নাচতেছে, ও মজাই লাগতেছিল ওর খেলা দেখতে। ও খেলতেছে আর আমি এই ফাঁকে ঘরের বাকি কাজগুলো করে নিতেছি। সে বারবার দেখতেছে, আবার নিজে নিজে কথাও বলতেছে, আবার আমাকে বলতেছে আম্মু এটা এরকম কেন, ওটা ওরকম কেন। আবার টিভির দিকে দেখে দেখে বিভিন্ন অঙ্গভঙ্গিও করতেছিল। এগুলো ওর নতুন কিছু না, সবসময় এরকমই করে। সকাল হলে এটা নতুন নতুন বাহানা শুরু হয়ে যায়, ঘুম থেকে উঠলেই টিভি ছেড়ে দাও। টিভিটা তো তার মাস্ট ছেড়ে দিতেই হয়, টিভি ছাড়া তার চলেই না। দেখা যায় যে সারাদিনই সে টিভি দেখতেই থাকে। টিভি তার বলা যায় এখন এই লকডাউনের সময় টিভি তার একেবারে একটা বন্ধুর মতোই হয়ে গেছে। তো বাইরে খুব ভালো রোদ উঠছে, সে এদিকে জানলা দিয়ে দেখতেছে বাইরে। আমাদের পাশের ছাদে কিছু বাচ্চা খেলতেছিল, ওদেরকে আবার হাত দিয়ে ডাকতেছে। তা আসলে দুষ্টামি, বাচ্চাদের দুষ্টামি তো শেষ নাই। আর একা একা যখন বাসায় থাকে ওর আসলে কিছু করারও থাকে না, এগুলোই করে। তো বাইরেও দেখতেছে, আবার আমাকে আসি বলতেছে এবার আম্মু এটা দেখবো না, ওটা চেঞ্জ করে দাও। যদিও তার টিভির দিকে কোনো মনোযোগই নেই, আসল কথা হচ্ছে টিভিটা ছেড়ে রাখতে হবে, সে দেখবে। সে আমাকে বারবার বলতেছে এটা না ওটা দেখবো, ওটা না ওইটা দেখবো। তো আমিও মানে কিছুটা বিরক্ত হচ্ছিলাম, আসলে কি বলবো, বিরক্ত হইলে আসলে কিছু করার নাই, বাচ্চা মানুষ, ওর আসলে যেটা ওর যেটা মন চাইবে সেটাই ওকে দিতে হবে। তা আবার সে অনেকক্ষণ লাফালাফি করে এখন একটু টায়ার্ড, এখন একটু শুয়ে আছে, আবার আমাকে ডাকতেছে ও। এদিকে তার ফরমাইশ, সে দুধ খাবে। তো আসলে ওর এখন 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 ছোট বাচ্চা না, তারপরও আসলে কি বলবো, এখনো ওভাবে ওর ইয়েটা হয় নাই, মাঝে মধ্যে ওর মন চাই খাওয়ার জন্য। তা আমি আসলে আমি রেডি করে দিলাম, এখন সে খাইতেছে। খাওয়াটাও শেষ করে তারপর যদি একটু ঘুমায়, কারণ ও না ঘুমাইলে দেখা যায় আমি ঘরের বাকি কাজ করতে পারি না। আর ইদানিং ওর ওভাবে ঘুমও হয় না, বাসায় একা থাকার যেটা আমার মনে হয় একা থাকার কারণে আসলে এরকম হয় আর কি। আগে তো রেগুলারই দুপুরবেলায় খাওয়া দিলেই ঘুমাই যেত, কিন্তু এখন আর ওভাবে ঘুমায় না। তো সে খাইতেছে, এদিকে ফাঁকে আমি ঘরের বাকি কাজগুলো একটু গোল গাছ করে নিচ্ছি, কারণ দেখা যায় ও যদি ব্যস্ত না থাকে আমার কোনো কাজই করা হয় না, ওরে নিয়ে বসে থাকতে হয়। তো ওর খাওয়া দেখলে মাঝে মধ্যে খুব হাসি পায়, মানে সে কখনো স্থির বসে খাবে না বা স্থির শুয়ে খাবে না, মানে খাওয়ার সময় তার অঙ্গভঙ্গি গুলা মানে চেঞ্জ হতেই থাকে, ছোটবেলা থেকেই এরকম। সে যে কোনো খাবার খাইলে এরকম করে। তো যাই হোক, আজকে আমি আপনাদের সাথে একটা খুব মজার একটা রেসিপি শেয়ার করব। তা আমি সবসময় বাসায় মেয়োনেজ তৈরি করি, তো আমার মেয়োনেজটা শেষ হয়ে গেছে। তো ভাবলাম যে মেয়োনেজ যেহেতু বানাবোই, আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। তো এখন আমি আপনাদেরকে আসলে বলে রেসিপিটা শেয়ারও করবো, আর কিভাবে এই যে মেয়োনেজটা বানাচ্ছি বা কি কি লাগতেছে সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। তো আজকে আমি মেয়োনেজটা একটা ডিম দিয়েই করব। তো একটা ডিমের সাথে আমার আমি একটা 1 কাপ তেল, তারপরে হচ্ছে 1 টিস্পুন ভিনেগার। ভিনেগারটা মানে প্রিজারভেশনের জন্য আসলে ইউজ করা। তার সাথে হচ্ছে 3 কোষ রসুন, পরিমাণ মতো লবণ, তারপরে হচ্ছে আপনার ফ্লেভারের জন্য ব্ল্যাক পেপার, মিক্স হার্বটা আমি ইউজ করি। আর এই মেয়োনেজটা করতে আমার 1 কাপ পরিমাণ তেল লাগছে, আপনাদের কম বেশি লাগতে পারে, বাট আমার মনে হয় 1 কাপ তেল ইউজ করলেই ভালো, তাহলে মেয়োনেজের ঘনত্বটা খুব ভালো আসে। তো এখন আমি সব মিক্সচারগুলো প্রথমে ডিমটা আর হচ্ছে লবণ আর রসুনটা ব্লেন্ডারে দিয়ে একটু ব্লেন্ড করে নেব, আর তার সাথে 2 চা চামচ
তেল দিব। তেলটা একবারেই দিবেন না, কারণ তেলটা একবারে দিলে আসলে ওভাবে ভালো হয় না মেয়োনিজটা। তেলটা আপনি হচ্ছে ব্লেন্ড করতে করতে এক চামচ করে তেল দিলে ওইটা ভালো ইয়ে আসে। তার আমার মনে হয় মেয়োনিজটা বাসায় তৈরি করলে অনেক ভালো একটা ভালো টেস্ট আসে, কারণ বাইরের মেয়োনিজ গুলো আমার কেন জানি না আমার ভালো লাগে না, আমারও ভালো লাগে না, আমার মেয়ে বা হাজবেন্ডেরও পছন্দ না। আমার বাসায় তৈরি করা মেয়োনিজটাই ওদের অনেক পছন্দ। আমার হাজবেন্ডের তো আসলে প্রতিদিনই মেয়োনিজ লাগে, ওর সকালবেলা ওর পরোটার সাথে বা রুটির সাথে মেয়োনিজটা খুব পছন্দ করে, বা যে কোনো স্ন্যাক্সের সাথেই মেয়োনিজটা খাওয়া যায়। আপনারা যে কোনো স্ন্যাক্সের সাথেই মেয়োনিজটা ইউজ করতে পারেন। আর আমার মনে হয় বাইরের মেয়োনিজ থেকে বাসা তৈরি মেয়োনিজ অনেক বেশি নিউট্রিশিয়াস, অনেক বেশি হাইজেনিক হয়, আর বাসা তৈরি যে কোনো খাবারই অনেক ভালো আমার যেটা মনে হয়। তো এটার সাথে হালকা একটু সুইটনেস করার জন্য আমি সুগার দেই, আবার মাঝে মধ্যে দেই না, কারণ আমার হাজবেন্ডের মিষ্টি পছন্দ না। তো যেহেতু ওর পছন্দ না সবসময় দেই না, কিন্তু আবার আমার মেয়ের আবার একটু সুইটনেস পছন্দ, তো আজকে একটু দিলাম সুগার। তো যাই হোক, এখন আমি অল্প অল্প করে তেল মিক্স করে এটার সাথে অল্প অল্প করে তেল দিয়ে আমি এটা ভালো করে করে নিবো। আর এটা করতে একটু টাইম লাগবে, কারণ মেয়োনেজটা ঘনত্বটা যে যে আসলে যে ঘনত্বের মেয়োনেজ আমরা বাজারে খাই সেই ঘনত্ব যদি চান তাহলে আপনাকে অনেকক্ষণ ধরে ব্লেন্ড করতে হবে। মেয়োনেজটা আসলে মেয়োনেজের তৈরি প্রসেসটা আসলে নসিলাটা আমরা যেভাবে তৈরি করি ওই রকমই প্রসেস। সব মিক্সচারটা দিয়ে এরপরে আস্তে আস্তে তেল দিয়ে হচ্ছে অল্প একটু করে তেল দিয়ে হচ্ছে মেয়োনিজটা ব্লেন্ড করতে হয়, না হলে হচ্ছে ভালো টেক্সচার পাওয়া যায় না। আর অনেকে দেখা যায় যে অল্প অল্প মানে কিছুক্ষণ করেই বিরক্ত হয়ে যায়, আসলে অনেক বেশি টাইম লাগে, এই কারণে আসলে অনেকে ভাল লাগে না অনেকক্ষণ ধরে ইয়ে করতে করতে। আর ব্লেন্ডারটা এত গরম হয়ে যায় মাঝে মধ্যে আমার নিজেরও ভয় লাগে যে ব্লেন্ডার আবার ব্লাস্ট হয়ে যায় কিনা, কিন্তু না আসলে তো করতেই হবে, প্রসেসিংটাই এরকম। আর সবচেয়ে বেটার হয় যে আপনি যে ব্লেন্ডারে হচ্ছে মেয়োনিজটা বানাবেন, আপনার মানে ব্লেন্ডারটা যেন মানে ওই সেরকম ভালো হয়, না হলে হচ্ছে ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আসলেই আছে, অনেক সময় এরকম হয় কারেন্টের ইয়ের কারণে। আর বাসার অনেক সময় ভোল্টেজ ওঠানামা করলে এতক্ষণ ব্লেন্ডার না চালানোই ভালো আমার মনে হয়। তো যাই হোক, আমার মেয়োনিজটা প্রায় রেডি, আর কিছুক্ষণ আমি ব্লেন্ড করব, তারপরে হচ্ছে আমার ব্লেন্ডার মেয়োনিজটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো আমার মেয়োনেজ রেডি, মেয়োনেজ একেবারে দেখেন ভালো, অনেক ভালো টিকচার আসছে মেয়োনেজটা। এখন আমি মেয়োনেজটাকে জারে ঢেলে নিব। মেয়োনেজটা গরম থাকতে থাকতে জারে ঢেলে নেওয়া উচিত, আর আপনারা সবসময় ট্রাই করবেন যে কাঁচের জারে মেয়োনেজটা ঢালার জন্য, তাহলে মেয়োনেজটা অনেক দিন ভালো থাকে। আর এভাবে মেয়োনেজ তৈরি করে আপনারা প্রায় 2 মাস, 2 মাসের বেশি ফ্রিজে রেফ্রিজারেটরে সংরক্ষণ করে এটা খেতে পারেন, আর অনেক ভালো থাকে মেয়োনেজটা। আর মাশাআল্লাহ আমার আজকের মেয়োনেজের টেস্টটা অনেক অনেক ভালো আসছে, আমার হাজবেন্ডের তো অনেক বেশি পছন্দ হয়েছে মেয়োনেজটা। আর মেয়োনেজের ঘনত্বটাও একেবারে আমি যেমনটা চাইছি, দেখেন কত সুন্দর একটা টেক্সচার আসছে মেয়োনেজের মধ্যে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই সেফ থাকবেন, বাসায় থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওগুলোকে লাইক অ্যান্ড শেয়ার করুন। সবার জন্য অনেক 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 দোয়া রইল, আল্লাহ সবাইকে ভালো রাখুক, এই সিচুয়েশনে সবাইকে, এই পরিস্থিতি সবাই কেটে উঠুক, সেই আশাই করি।